ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আগে কিন্তু ওয়্যারলেস অপারেটর নিয়ে কিছু বলেছিলাম, রেজাল্ট কবে বেরোতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, আর পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে রাখবে এবং পাশে যে অল রয়েছে অপশান আসবে সেখানে ক্লিক করবে। তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে চলো একদম জেনুইন খবর নিয়ে আলোচনা করব, সেটা হলো ওয়্যারলেস অপারেটর। অনেকে এক্সাম দিয়েছে, অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, কার কেমন মার্কস হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর আমি যেটা বলছিলাম, তোমাদের রেজাল্ট যতটা জানা গিয়েছে জানুয়ারির লাস্টের দিকে বেরোনোর চান্স রয়েছে কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। তার কারণ ডিসেম্বরে আর জানুয়ারির টোটাল মাসটাই কিন্তু পিআরবি কিন্তু চাপে রয়েছে অনেক রকম ইস্যুতে। এছাড়াও যে কাস্ট প্রবলেম, কাস্ট পলিসি যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি। সেই জন্য কিন্তু তোমাদের এখনও পর্যন্ত ডাব্লিউ কনস্টেবল মেনের কিন্তু রেজাল্ট বের হয়নি। সেই মেনের রেজাল্ট কবে বেরোবে সেটা একটু বলে দিই। সেই মেনের রেজাল্ট যেটা বেরোতে পারে সেটা হলো জানুয়ারির 16 তারিখের পর, এটা কিন্তু প্রবল সম্ভাবনা। আর ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতেই বেরোনোর চান্স রয়েছে, ফেব্রুয়ারিতে বেরোনোর চান্স বেশি রয়েছে, জানুয়ারিতে কম রয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সুযুক্ত থাকবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। আর যেটা বলছিলাম, তোমাদের যদি কারো কাট অফের সমস্যা থাকে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেই কাট অফ রিলেটেড কোনো একটা ভিডিও আমি তৈরি করে দেবো যেটা সঠিক একদম জেনুইন হতে পারে, একটা প্রেডিক্ট করে একদম অনুমান করে। এমন নয় যে আমি সেই কাট অফটা বললে সেটা হবে, কিন্তু তার থেকে 2-3 নম্বর কম বেশি হতে পারে, কিন্তু ওরকমই কাট অফ যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। চলো জয় হিন্দ।